সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম ঢাকা মেডিকেলে কর্মরত আছি নিউরোসার্জন সার্জন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নাকের গন্ধ না পাওয়া নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু কোভিড নিয়ে কিন্তু অনেক বেশি আমরা কনসার্ন ছিলাম করোনা নিয়ে অনেক কথা হয়েছে এবং সেই সময়টাতে অন্যতম প্রধান একটা বিষয় ছিল নাকে গন্ধ না পাওয়া সেটা নিয়ে যখনই কেউ নাকে গন্ধ পাচ্ছিল না তখনই কিন্তু আমাদের কাছে যোগাযোগ করছিল যে আসলে নাকে গন্ধ পাচ্ছে না এটাই করোনা কিনা তো করোনার এই সময়টাতে যখন কোভিড হয়েছিল তখন নাকে গন্ধ পাচ্ছিল না সেটা এক ধরনের সিমটম ছিল অন্যতম প্রধান যে এই সময়টাতে জ্বর সর্দি কাশি এবং সাথে যদি নাকে গন্ধ না পায় তাহলে তাদেরকে ডাক্তার দেখানো করা বা পরীক্ষা নিরীক্ষা কথা বলেছেন কিন্তু আমরা জানি যে নাকে গন্ধ পাওয়ার কিন্তু শুধু করোনা না এছাড়া অনেকগুলো কারণ আছে যেই কারণে একটা মানুষ কিন্তু নাকে গন্ধ নাও পেতে পারে যেমন অনেক মানুষ আছে যাদের নাকের অপারেশন হচ্ছে বিশেষ করে যে যেখানে আমাদের ঘ্রাণ নেওয়ার এপে মাথার উপরের দিকে সেইখানে যদি কোনো অপারেশন হয় তাহলে কিন্তু অনেক মানুষই নাকে গন্ধ পায় না অথবা যদি মাথায় কোনো মানুষ আঘাত পায় বিশেষ করে মাথার সামনের দিকে কোনো মানুষ যদি আঘাত পেয়ে থাকে তারা কিন্তু অনেক সময় সেই মিউকোসা বা যেখানে আমাদের নাকের গন্ধ যে নার্ভটা ব্রেনের মধ্যে নিয়ে যায় সেটা যদি নষ্ট হয়ে যায় তখনও কিন্তু নাকের গন্ধ অনেক সময় পায় না আর আপনারা জানেন যে ব্রেনের অনেক অপারেশন আমরা করি নাকের মাধ্যমে সেই অপারেশনের পরে কিন্তু অনেক মানুষই গন্ধ পায় না তাছাড়া সিম্পল জ্বর সর্দি অনেক মানুষের যাদের সর্দি হচ্ছে সর্দি সময়টা থেকে দেখবেন যে অনেক মানুষ কিন্তু গন্ধ ঠিক মতো পায় না এই জিনিসটা মাথায় রাখবে তবে একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অনেক মানুষ বয়স্ক মানুষ আসছে দীর্ঘদিন ধরে মাথা ব্যথা চোখে দেখতে সমস্যা হচ্ছে এবং সাথে নাকেই গন্ধ পাচ্ছে না এরকম মানুষ যদি আসে অনেক সময় একটা ব্রেন টিউমার বিশেষ করে অল ফ্যাক্টরি গ্রুপ ম্যানেঞ্জুমা বলে আমাদের মাথার সামনের দিকে ব্রেনের নিচের দিকে এক ধরনের টিউমার হয় ম্যানেঞ্জুমা অল ফ্যাক্টরি গ্রুপ ম্যানেঞ্জুমা বলে তাদের কিন্তু একটা অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে নাকে গন্ধ না পাওয়া সুতরাং একজন বয়স্ক মানুষ যাদের চোখে দেখতে পাচ্ছেন না অনেক মাথা ব্যথা হচ্ছে সাথে নাকে গন্ধ যদি না পান তখন আমরা সাধারণত কনসার্ন থাকি যে তার এই ধরনের প্রবলেম হচ্ছে কিনা তবে এইটুকু সন্দেহ করেই আমরা বলতে ব্রেনে টিউমার হয়েছে বা এটা তার আগে আমাদেরকে কনফার্ম হইতে হবে মাথার সিটি স্ক্যান বা এমআরআই করে এবং সাথে একজন নিউরো সার্জন অথবা একজন নিউরোলজিস্টের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করতে হবে যাতে জিনিসটা আমরা কনফার্ম করতে পারি সুতরাং নাকের গন্ধ নিয়ে যারা এতদিন কোভিড নিয়ে চিন্তিত ছিলেন তাদের একটা ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করলাম এবং নতুন একটা ইনফরমেশন দিলাম যে নাকের গন্ধ শুধুমাত্র ইনফেকশনের জন্য কারণ হয় না ব্রেনের কোনো ঝামেলা যদি থাকে অপারেশনের জন্য অথবা ব্রেন টিউমারের জন্য কিন্তু এই রকম ঘটনা ঘটতে পারে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন যে ইনফরমেশন দিয়েছি সেটা নিশ্চিতভাবে আপনাদের কাজে লাগলে আল্লাহ হাফিজ